بیشتر بیشتر ফেরি পার হয়ে আসার পরেও যেহেতু লকডাউনের কারণে কিন্তু কোনো পরিবহন বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু আসলে মানুষজনকে কিন্তু ভোগান্তি পোহাতে পোহাতে কিন্তু ঘাট পর্যন্ত আসতে হচ্ছে। তো ঘাটে আসার পরেও তারা ভোগান করতে যাবে, তো যাওয়ার জন্য কতটুকু আসতে যানবাহন থাকা দরকার তা কিন্তু নেই। মানুষ কিন্তু অনেকে পায়ে হেঁটেই যাচ্ছে, অনেকে রিক্সা ভ্যান ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেলে করে কিন্তু যাচ্ছে। তো আমি কিন্তু সাধারণ মানুষজনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমন জানিয়েছে যে সরকার যে লকডাউনটি দিয়েছে অর্থাৎ আগামী পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু লকডাউন বহাল রয়েছে। তো হঠাৎ এক তারিখে এই যে গার্মেন্টস খুলে দেওয়ার ঘোষণা, এর কারণে কিন্তু মানুষকে কিন্তু দুর্ভোগ পোহাতে পোহাতে কিন্তু যাচ্ছে, যেতে হচ্ছে। এছাড়া তাদের কিন্তু বাড়তি ভাড়া ব্যয় করতে হচ্ছে, তাদের বাসা থেকে ঢাকায় যেতে কিন্তু 2,500-3,000 টাকা খরচ হচ্ছে, তাও আবার কিন্তু নানান জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের ভিতরে কিন্তু খুবই সৃষ্টি হয়েছে। তারা যেটা বলছেন যে তারা যেটা বলছেন যদি সরকার যেহেতু আগামীকাল শিল্পের খেলা খুলে দিয়েছে অন্তত 2 দিনের জন্য হলেও কিন্তু গণপরিবহন চালু করে দিত, তাহলে মানুষজন কিন্তু ভোগান্তি ছাড়া কিন্তু অনেকটা স্বল্প খরচে কিন্তু তারা তাদের গন্তব্যে যেতে পারত। তো সাধারণ মানুষের আরও যে অভিযোগ ছিল তারা যেটা বলছে এই যে লকডাউন চলছে, মানুষগুলো পায়ে হেঁটে যাচ্ছে, এতে কিন্তু সরকার করোনা সংক্রমণ রোধের জন্য যে চেষ্টা সেটা কিন্তু একেবারেই ব্যর্থ হয়ে যাবে। কারণ মানুষজন কিন্তু রোদ বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কিন্তু যখন তারা গন্তব্যে যাবে এখানে কিন্তু অনেক কিন্তু অসুস্থ হয়ে যাবে, অনেক কিন্তু ঠান্ডাসহ নানান